হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎই সিদ্ধান্ত নিল নবম এবং দশম শ্রেণীর পাঠ্যক্রমের পরিবর্তন তো এই সম্পর্কিত একটি আপডেট রয়েছে আপডেট শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তাদের প্রতি নিবেদন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করুন তো আসুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল তো বলা হচ্ছে যে দু সালে নতুন পাঠ্যক্রমে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থীরা সম্পতি পাওয়া খবরে জানা গিয়েছে রদবদল করা হবে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যক্রমে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর নতুন পাঠ্যক্রম কার্যকর হবে দু হাজার সালে সেই অনুযায়ী প্রথম মাধ্যমিক পরীক্ষা হবে দু সালে পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার জানান ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীরও অনুমতি রয়েছে শিক্ষামন্ত্রীর পরামর্শ মেনেই আমরা কিছু বিষয় পাল্টানোর উপর নজর দিচ্ছি স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠকে শিক্ষকদের তরফে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যক্রমে খতিয়ে দেখার প্রস্তাব হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন কিছু পরিবর্তন হবে কি পাঠ্যক্রম কমিটি সেটা খতিয়ে দেখবে প্রসঙ্গত দু সালে নতুন সিলেবাসে মাধ্যমিক হয়েছে একাধিক বদল হয়েছে পাঠ্যক্রমে এবার ফের নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমকে সময়োপযোগী করতে এবং বাংলা মিডিয়ামের সুবিধার্থেই নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমে রদবদল করা হচ্ছে বলে দাবি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাঠ্যক্রম বদলের কাজ তো বন্ধুরা মোটামুটি শুনলেন যে মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই বছর দু হাজার উনিশে উনিশে যারা পড়ছে অর্থাৎ দু হাজার যারা মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে সেরকম বদল হচ্ছে না কিন্তু যারা পরবর্তী সেশানে যারা বই নেবে তাদের জন্য নতুন বই হবে এবং দু হাজার বাইশে তাদের জন্য নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে তো এটুকুই আপডেট এবং এই সম্পর্কিত পরবর্তী আপডেট আমি নিয়ে আসবো খুব শীঘ্রই আপনারা সঙ্গে থাকুন এবং লক্ষ্য রাখুন এই চ্যানেলটিকে নতুন নতুন কি সিলেবাস যুক্ত হয় সমস্ত কিছুই আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরব তো আজ এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার সো ফ্রেন্ডস Hit the subscribe button and press the bell icon.